আমার ভালো লাগেনি যে ডিভোর্স দিয়ে দিয়েছি, কারণ তো এখানে কিছু থাকতে পারে, ডিভোর্সের কোনো কারণ থাকতে পারে, ওটা মনে হচ্ছে আমার। মনে আছে এক সময়ের জনপ্রিয় নায়িকা ম্যাডাম ফুলির কথা? তিনি 1999 সালে প্রথম অভিনীত ম্যাডাম ফুলি ছবির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান সবার কাছে, হয়ে ওঠেন ম্যাডাম ফুলি নামেই পরিচিত। যদিও এটি তার আসল নাম নয়, তার নাম শামসুন নাহার সিমলা। এই ছবিটির মাধ্যমেই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর একের পর এক সাফল্য অর্জন করেন সিমলা, যদিও মাঝখানে বিমান ছিনতাইকাণ্ডে জড়িয়ে পড়ে তার নাম। কিন্তু হঠাৎ করেই যেন তার খোঁজ নেই মিডিয়া অঙ্গনে, ফলে অনেকেই জানতে চান একসময়ের বিখ্যাত নায়িকা বর্তমান কোথায় এবং কেমন আছেন। ভিডিওটিতে আলোচনা করব সিমলাকে নিয়ে, তার সম্পর্কে বিস্তারিত জানতে পুরোটা সময় সাথেই থাকুন। 11 ভাই বোনের পরিবারের সবার ছোট মেয়েটি, ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন রূপালী পর্দার নায়িকা হবেন। 1998 সালে একদিন ভোরের আলো ফোটার আগেই ঝিনাইদহের শৈলকোপা থেকে ভাইয়ের হাত ধরে পালিয়ে এলেন রাজধানীতে। মেয়ের বয়স তখন 16, অচেনা শহরে কোথায় গিয়ে উঠবেন কোনো ঠিক ঠিকানা নেই। চারপাশে অন্ধকার দেখলেও মনের মধ্যে উকি দিচ্ছিল ঝলমলে রঙিন দুনিয়া। পরের গল্পটা সিনেমার মতোই, শৈলকুপা থেকে এসে ঢাকায় সিনেমার নায়িকা হওয়ার সেই গল্পে এবার ঢুকে পড়া যাক। ঢাকায় পৌঁছে এলাকার বড় ভাই গীতিকার ও সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকারের কাছে গিয়ে হাজির হলেন মেয়েটি, তার মনের কথা জানালেন তাকে। সেই সময় গীতিকার ও সুরকার হওয়ার সুবাদে অনেক পরিচালকের সঙ্গে পরিচয় ছিল মিল্টন খন্দকারের। তিনি ফোন দিলেন চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকনকে, মেয়েটির আগ্রহের কথা তাকে জানালেন। সন্ধ্যায় তার কাকরাইলের অফিসে যেতে বললেন পরিচালক। পরিচালক সে সময় ভণ্ড ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। মেয়েটিকে দেখে কথা বলে পছন্দ হয় পরিচালকের। মেয়েটিকে বললেন ভণ্ড ছবির সব প্রস্তুতি শেষ, এখন আমার কাছে ম্যাডাম ফুলি নামে একটি চিত্রনাট্য আছে, ওইটাতে কাজ করতে পারো। মেয়েটি রাজি হয়ে গেলেন। এত দেখার কিছু নেই, নায়িকা হতে হবে, এটাই তার চাওয়া ছিল। ওই দিনই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মেয়েটি। কিছুদিনের মধ্যে শুরু হলো শুটিং। পরের বছর 1999 সালে ম্যাডাম ফুলি মুক্তি পেল, প্রথম ছবিতেই বাজিমাত। ম্যাডাম ফুলি দেখতে প্রেক্ষাগৃহে প্রেক্ষাগৃহে টিকিট নিয়ে কাড়াকাড়ি দর্শকের। ম্যাডাম ফুলি চরিত্রের সেই মেয়েটি নায়িকা সিমলা। প্রথম সিনেমা মুক্তির পরে তার নাম দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ল, রাতারাতি নায়িকা বনে গেলেন। নড়ে চড়ে বসলেন অনেক চিত্র পরিচালক। গ্রামের সেই মেয়ে দর্শকের কাছে হয়ে উঠলেন শহরের ম্যাডাম ফুলি। এতদিন পর ম্যাডাম ফুলির প্রসঙ্গ তুলতে সিমলা ফিরে গেলেন দুই যুগের বেশি সময় আগে। বলতে শুরু করলেন, প্রথম ছবি আমার জীবনের ইতিহাস, এই ছবিতে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, আমার প্রথম ছবি দর্শকের এত পছন্দ হবে, এত আলোড়ন তুলবে বুঝতে পারিনি, এত ঝড় তুলেছিল, পরিচিত জনদের ছবিটি দেখার জন্য ছদ্মবেশে হলে গিয়ে আমি নিজে পর্যন্ত টিকিট পাইনি, প্রথম ছবি দর্শক আলোচনায় আসতে পারে। সিমলা তখন টের না পেলেও পরিচালক ঠিকই বুঝেছিলেন। তাই ম্যাডাম ফুলি ছবির শুটিংয়ের শেষ পর্যায়ে এসে শহীদুল ইসলাম খোকন পাগলা ঘণ্টা ও ভেজা বিড়াল নামে আরও দুই ছবিতে চুক্তি করিয়েছিলেন সিমলাকে। এই অভিনেত্রী বলেন, প্রথম ছবির মুক্তি না পেতেই খোকন ভাই তার আরও দুটি ছবিতে আমাকে চুক্তি করালেন, তখন মনে হলো আমার কাজে সন্তুষ্ট, পরিচালক আমার মধ্যে এমন কিছু পেয়েছেন, আমার প্রতি তার বিশ্বাস তৈরি হয়েছে। প্রথম ছবি মুক্তির পর সিমলাকে নিয়ে পরিচালকের সেই বিশ্বাস বাস্তবে রূপ পেল, আর ফিরে তাকাতে হয়নি সিমলাকে। একের পর এক ছবিতে কাজ করতে থাকেন, কিন্তু 2010 সালের পর সিনেমায় ছন্দপতন ঘটে তার, আস্তে আস্তে পিছিয়ে পড়তে থাকেন। সিমলার সিনেমার ক্যারিয়ারের বয়স 2 যুগ, এখন কালীভদ্রে তাকে অভিনয়ে দেখা যায়। শুটিংয়ের বাহিরেও অনেক অভিনয়শিল্পী ব্যস্ত নানা ইভেন্ট নিয়ে, কিন্তু সিমলা সেভাবে প্রকাশ্যে নেই। বর্তমান এই অভিনেত্রী কোথায় আছেন, কি করছেন, দর্শকেরা অনেকে সে খবর জানেন না। এই নায়িকা জানিয়েছেন মাকে সঙ্গে নিয়ে রাজধানীতে তার নিজের ফ্ল্যাটেই থাকেন, মাঝে মধ্যে মাকে নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে যান, গ্রামে ভাই বোনের সঙ্গে সময় কাটান, এভাবেই দিন যাচ্ছে তার। তিনি বলেন, এখন তো সিনেমায় সেভাবে কাজ করি না, চলতি বছরে ডায়মন্ড ভাইয়ের দক্ষিণ দুয়ার ছবিতে কাজ করলাম, সবসময় তো কাজ আসে না, এ ধরনের ভালো কাজ হাতে এলে করি। সিনেমার মানুষের সঙ্গে খুব একটা বন্ধুত্ব নেই সিমলার, তার সময়কার সহশিল্পী ইরিন জামান তামান্না দেশের বাহিরে চলে গেছেন। একসময় শাবনুরের সঙ্গে ভালো সখ্য থাকলেও তিনি দেশের বাহিরে। ঢাকায় সিনেমার এই নায়িকা বলেন, শুরু থেকে সিনেমার মানুষজনের সঙ্গে কাজের বাহিরে খুব একটা খাতির ছিল না আমার,
তবে মৌসুমী আপা শাবনুর আপার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাদের বাসায় যাতায়াত ছিল, শাবনু দেশের বাহিরে, যোগাযোগ নেই। এখন শুধু মৌসুমী আপার সঙ্গে যোগাযোগ আছে। মৌসুমী আপার ভক্ত আমি, তার সঙ্গে আমার দুটি সিনেমা করার সুযোগও হয়েছিল। শিবচরে দক্ষিণ দুয়ার ছবির শুটিং শুরু হয়েছে, চলবে 16 মার্চ পর্যন্ত। দেড় দশক পর এই চলচ্চিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও সিমলা। এদিকে সিমলা জানান 2018 সালে সফর নামে একটি ভারতীয় ছবিতে কাজ করেছেন, এটি পরিচালনা করেছেন অর্পণ রায়চৌধুরী। ছবিটি এখনও মুক্তি পায়নি। তাছাড়া হিন্দি ও বাংলা ভাষায় নির্মিত হবে এমন একটি ছবির কাজে প্রস্তাব পেয়েছেন তিনি। সিমলা বলেন, সফর ছবিটির শুটিং করতে গিয়ে করোনায় আটকা পড়েছিলাম, ওই সময় মুম্বাইয়ে প্রায় 1 বছর থাকতে হয়েছিল। তখন রানী মুখার্জি চাচার একটি প্রোডাকশনে কাজের প্রস্তাব পাই, চিত্রনাট্য পেয়েছি, গল্পটি ভালো। গত পূজার পরপর শুটিং করার কথা ছিল, শুরু হয়নি। গোপনে 2018 সালে পলাশ আহমেদ নামের একজনের সঙ্গে বিয়েও হয় সিমলার। পরের বছর একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টার পর কমান্ডো অভিযানে নিহত হন পলাশ। এই ঘটনায় অবশ্য সিমলারই বেশি দায় ছিল। বিবাহিত জীবনে থাকা অবস্থায় সিমলা একাধিক পরকীয়া শুরু করেন, পলাশ এই কারণে সিমলাকে ডিভোর্স দেন। যদিও এ নায়িকাকে সে ভুলতে পারছিল না, ফলে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের পাইলটকে অস্ত্রের মুখে জিম্মি করে পলাশ। কেন সে এভাবে বিমানের নিয়ন্ত্রণ নিল সে বিষয়ে তখন পাইলটকে সে বলেছিল সিমলাকে ভালোবাসতেন তিনি। সিমলা একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন, রাত কাটান, তিনি এটি মানতে পারছেন না। তিনি এর বিচার প্রধানমন্ত্রীকে দিতে চান, প্রধানমন্ত্রীর সঙ্গে 2 মিনিট কথা বলতে চান, সিমলার সঙ্গে কথা বলতে চান। এ সময় ক্রু পলাশকে বলেন, একটি মেয়ের জন্য আপনি কেন এমন করছেন, একটি উড়োজাহাজ উড়িয়ে দেওয়ার মতো ঘটনা কেন ঘটাতে যাচ্ছেন, দেশে কি মেয়ের অভাব আছে? তখন উত্তরে জিম্মিকারী যুবক বলেন, তিনি সিমলাকে ভালোবাসেন, ভালোবাসার নজির রাখতে চান এই ঘটনার মধ্য দিয়ে। একই সঙ্গে বাংলাদেশে প্রথম বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে ইতিহাস রচনা করতে চান। এরপরই দ্রুত ফ্লাইট রানওয়েতে নামিয়ে আনা হয়। এরপর বিমানটি ঘিরে ফেলেন সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সেনা স্পেশাল ফোর্স ও নৌ কমোডর এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের নেতৃত্বে নৌ কমোডর দলের অভিযানে নিহত হন পলাশ। এই ঘটনার পর থেকে আর বিয়ে করেননি নায়িকা সিমলা, তবে বিয়ের জন্য পাত্রের খোঁজে আছেন বলেও জানান। তবে আগের সেই জৌলসা নেই এই নায়িকার। 10 বছরের বেশি সময় ধরে ক্যারিয়ারে ভাটা চলছে সিমলার, বন্ধু বান্ধব নেই, ক্রমে একাকিত্ব গ্রাস করছে তাকে। সুপ্রিয় দর্শক, নায়িকা সিমলার অভিনয় কেমন লাগতো আপনার কাছে? নায়িকা সিমলাকে কি আপনি মিস করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।